গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন বাবাকে চা দেবো। আমার মনটা ভালো নেই, একদম ভালো নেই, ভীষণ রাগ হচ্ছে। বাবা তো সকালবেলা একবার চা খেয়েছে, আমি এখন নেমে আসলাম। আর বাবা পুরো রাস্তা ঝাড় দিচ্ছে, এই দেখো সমস্ত ঝাড় দিচ্ছে, ঝাড়দার আছে, ঝাড়টাই কিন্তু সেও, কিন্তু বাবাও কিন্তু একটু নোংরা হলে সহ্য করতে পারে না। এই যে এগুলো সব ঝাড় দিচ্ছে বাবা, এইটা বড় পরিষ্কার করে ওখানে ফেলেছে, এটা এখান থেকে যাচ্ছে যে তো ঝাড় দিল। এখন বসে বসে চুপচাপ করে চাটা খাও, লক্ষ্মী ডুববে কি করে? হ্যাঁ সেটাই তো কথা, সেই কথা। তো আমি এখন চাটা খেয়ে নেব। তো রাগটা হচ্ছে কার করে জানো? সত্যি কথা বলতে আমার বরের উপরেই আমার রাগ হচ্ছে। খুব অন্যায় কাজকর্ম করে, আমার কথাবার্তা শুনে না, খুব অন্যায় করছে। নিজের শরীরটা খারাপ সেটা হুঁশ নেই, সুগার কত, অনেকটা সুগার, তারপরে প্রেশার, আর কি বলবো, মানে কি উল্টো পাল্টা চালচলন যাকে বলে, হাবি জাবি খাবার খাবে। যেটা আমি খেতে বারণ করবো সেটাই খাবে, আর যেটা আমি খেতে বলবো সেটা খাবে না। তো রাগ হয় না বলো? রাগ হয়ে আর কি করবো, আমাকে ব্যবস্থা নিতে হবে, আমাকে এবার ব্যবস্থা নিতে হবে, অ্যাকশান নিতে হবে, কিছু করার নেই। মানে চাটা খেয়ে নিই, অ্যাকশান নিলেই সবসময় নেওয়া যায় না, আরও কিছু পরিস্থিতি আছে সেগুলোকে বুঝতে হয়, সব বুঝে শুনে আমাকে সাবধান। আরও শরীরও খুব একটা সুবিধা না, আরও কিছু রোগ আছে, বুঝে শুনে আমাকে অ্যাকশান নিতে হবে। দেখা যাক কী করি আমি। খুব পরিণতি খারাপ আর কি আমাদের, অপর্ণা দিয়ে আসেনি। আমি শাক কাটলাম, শাক কেটে শাক ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু কুমড়ো কেটে ভাজা বসিয়ে দিয়েছি, বাবা এখানে ভেন্ডি আলু মানে ঢেঁড়স আলু কেটে দিয়েছে, এটা ভাজা হবে। এখন এখানে মাংস ধোয়া হয়ে গেছে, চিকেন ফ্রিজে থেকে বার করে নর্মাল করলাম, করে ধুয়ে রেখেছি, এবার মশলা মাখাবো। মা তো ঠাকুর থেকে উঠে স্নান করে ঠাকুর দিয়েছে, ঠাকুর দিয়ে এসে দেখো কী কাণ্ড, যেহেতু আমার উপর চাপ পড়বে। আবার দেখো ওই যে লোটে মাছ কাটতে বসে গেছে, স্নান করে এসে কীরকম অবস্থা বলো তো, কী করবে? আর বাবা ওইখানে ঘরে বসে বসে এটা ওঠ সেটা সব কেটে কেটে দিচ্ছে। এই যে হ্যাঁ স্নান করে এসে মাছ কাটতে বসতে হচ্ছে, কী হবে? হ্যাঁ এই যে বাবা এই হাত কাটা দেখো, ঝাড় দিল দেখো, তখন এখন আবার আলু কেটে দিচ্ছে। চাটা খাও, তোমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অসুবিধা যাই হোক। এইভাবে সবাই মিলে করছি, মা তো স্নান করে মাছে হাত দিয়েছে, আর বাবা হাত কাটা নিয়ে সবজি কেটে দিচ্ছে। আমিও যা যতটা পাচ্ছি করছি। ওখানে আমার দিদি এখনও বেরোতে পারেনি, একটু এতেও আটকে গেছে, ঘরে মেয়েকেই সামলাচ্ছে, আমার বর আছে তো ঘুমো ঘুমো করছে। আর কি বলবো, কিছু বলার নেই, উনি রাজা মানুষ। ঠিক আছে আর কী করি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। রান্নাঘরের কাজ অনেকটা হয়ে গেছে, চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, ম্যারিনেট করতে দিয়েছি, শাক ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, উচ্ছে কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, আর কি না আর কিছুই সেরকম কিছু নয়। আর টুকটাক যা কাজ ছিল, চা বাবা একটু চা খেয়ে দিয়ে আসলাম। আর ঘরে এসে কী দেখছি, আমার মেয়েটা তো উঠে গেছিলো, তখন আমার দিদি ছিল, দিদি ওকে দেখছিলো, দিদি এখন চলে গেছে, বেরিয়ে চলে গেছে দিদি। আর ও দাদার সাথে কীভাবে ঘুমোচ্ছে কায়দাটা খালি, তোমরা একটু দেখ কী অবস্থা, কীভাবে ঘুমোচ্ছে, এইভাবে কেউ ঘুমোয়? কোনো মানুষ এইভাবে ঘুমোয়? কোনো মানুষ কি ঘুমোয় এইভাবে? এটা কি ঘুম হচ্ছে না ব্যায়াম হচ্ছে? ঘুম করছে, এইভাবে এইভাবে কি ঘুমোয় বলো তো? তোমরা কি এইভাবে ঘুমোও নাকি? দেখো কাণ্ডটা, ঠিক আছে পরে আমার কী কী কাজ করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার মাংসটাকে ভালোভাবে বানানোর ইচ্ছা আছে, ঠিক আছে টাটা। হে গাইস, গুড আফটারনুন। আমার স্নান হয়ে গেল, আকাশ অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে আকাশ। আমি এখন ছাদে উঠবো, জামা কাপড় মেলবো, শরীরটা খুব একটা ভালো নেই, রাতে ঠিকঠাক করে ঘুমোতে পারিনি, তো মানে ঘুমটা হয়নি আর কি ঠিকঠাক করে, একটু খুব চিন্তায় রয়েছি, খুব টেনশনে রয়েছি, মনটা খারাপ খারাপ আছে একটু। আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে এখন ছাদে যাই, চলো। আমি তো ছাদে চলে এসেছি,
আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কি শব্দ জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, জোরে জোরে কথা বলতে হবে, কি শব্দ হচ্ছে, এত শব্দ হচ্ছে না, টিন তো পড়ে, টিনের পরে বৃষ্টির ফোঁটা টক 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 করে পড়ছে, মনে হচ্ছে কি ছাদ থেকে কেউ ইটপাটকেল ছুটবে, মানে আকাশ থেকে ইটপাটকেল পড়ছে, বরফ পড়লে এরকম শব্দ, মানে বরফ টরফ পড়লে যেরকম শব্দ টুংটাং টুংটাং শব্দ হচ্ছে, দারুণ লাগে কিন্তু আমার এই সমস্ত, আমার আবার এই সমস্ত দিকে মনটা বেশি, পতাকা উঠছে আর বড় বড় মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়ছে দেখো। আকাশটা একদম পুরো অন্ধকার মতো হয়ে এসছে, কতদিন না হলো যে এক সপ্তাহ ধরে তো মানে ভালো বৃষ্টি হচ্ছেই না, আর তার জন্য গরমটা প্রচণ্ড বেড়ে গেছে, এখন যদি ভালো বৃষ্টি হয় তবে একটু ওয়েদারটা চেঞ্জ হবে, আর সহ্য করা যাচ্ছে না, মারাত্মক গরম পড়েছে, বৃষ্টিটা জোর বেড়ে গেল, এখন আমার কথা শোনা যাবে না আশা করি। এখন আমি জামা কাপড়গুলো মেলে দিই, আজকে বেশি কাছাকাছি ছিল না, অল্প কিছু কাছাকাছি করেছি, এই যে তো জামা কাপড়গুলো এখন মেলে দিই, তারপর ঠাকুর দেই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে কত ঠাকুর আছে, আমি ঠাকুরের মাঝখানে আছি, আমার কি করে বলতে পারে, এই যে লোকের দ্বারা কত ঠাকুর, ঠাকুর ঘরে বসছি, খুব জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো, ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, মানে সাত দিন ধরে বৃষ্টি হয়নি যে, সাত দিন যেই বৃষ্টি সব কাছাকাছি করছিল সব আজকে আকাশ অন্ধকার করে সব বৃষ্টি একসাথে হচ্ছে, ঠিক আছে আমি ডাকছি এখন, তো আমি এখানেই আসতে থাকবো, আর টিনের ঘরে ঝমঝম ঝমঝম শব্দ হচ্ছে বৃষ্টি তার মধ্যে রয়েছে, ঠিক আছে টাকা আমি ঠাকুরের সাথেই আছি, বৃষ্টি তো কমছে না, এখন তো দেড়টা বেজে গেছে, বন্যা হবে না কি কী জানি, অনেক বৃষ্টি, ছাদ তো জলে ভর্তি হয়ে গেছে দেখো, ছাদের কী অবস্থা তোমাদেরকে আমি কি দেখাচ্ছি, ছাদে ছাদে পুরোপুরি বন্যা হয়ে গেছে, জল ঝমঝম করছে, বিদ্যুৎ চমকাচ্ছে কীভাবে, নেট ডাকছে, অবস্থা কতক্ষণ আমাকে এখানে আটকে থাকতে হবে কে জানে, আর সব ঠিকই আসছে ছাপ করে ভেতরে ঢুকি, মানে জুতোগুলো ভাসিয়ে না নিয়ে চলে যায়, খুব জল বইছে, খুব জোর বৃষ্টি, খুব জোর বৃষ্টি, আমি তো আটকে গেলাম কি হবে, এবারে মেয়ে তো ঘুমাচ্ছে কি জানি উঠে গেছে কি না, যা বিদ্যুৎ চমকাচ্ছে বাদ করছে, মেয়ে তো উঠে যেতে পারে, ওকে স্নান করানো হয়নি খাওয়ানো হয়নি, পুরো আটকে গেলাম আমি এখানে, কী অবস্থা, বৃষ্টিকে এনজয় করছি কিন্তু ঘরেরও তো কাজ আছে, মেয়েটা খাইনি এখনো, কী জানি কী হবে, আটকে রয়েছি। গুড ইভিনিং গাইস, তোমরা সবাই কেমন আছো, আমি এখন ভালো আছি, মানে আমি একটু দুপুরবেলায় ঘুম দিয়ে উঠেছি, ঘুম দিয়ে ওঠার পরে এখন আমার শরীরটা ভালো লাগছে, আর ঘুম থেকে উঠে আমি চকলেট খাচ্ছি, মামকেও চকলেট দিচ্ছি, কেমন খেতে চকলেটটা, কেমন লাগলো, ও দাদা লাফালাফি করছে দাদার দিকে চোখর, দাদাটা খেলছে, ওই যে লাফালাফি করছে দাদা, রিমোট নিয়ে খেলো না, রিমোটটা ভেঙে যাবে, না হাত দেয় না তোমাকে, হাত দিতে পারলাম তো, আমার কর্তা তো সেই ঘুমাচ্ছিলো সকাল থেকে, মাঝখানের দিকে একটু উঠেছিল, তো ঘুম থেকে এখন উঠলো, সন্ধে কয়টা বাজে এখন, এখন বাজে 7:15 এখন, এই একটু আগে 7 নাগাদ ঘর থেকে বেরোলো, আমি দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি বলে আমার শরীরটা এখন একটু ক্রিস ফ্রেশ লাগছে, এখন ছেলেকে পড়াতে বসবো, আজকের দিনটা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তুমি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে আজকে এই পর্যন্তই, টাটা।